বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দ্রুত ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তরের লক্ষ্যে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক এ বাহিনীকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও শক্তিশালী ও যোগ্যোপযোগী করতে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডারের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। একই সঙ্গে তার তথ্য সমৃদ্ধ উচ্চারণে প্রমাণ করে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর সক্ষমতার বিষয়টি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দূরপাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং মিসাইল কেনা হয়েছে। শিগগির এসব সমরস্ত্র যুক্ত হবে সেনাবাহিনীতে। একই সঙ্গে 155 mm গান এবং অত্যাধুনিক মোটর সিস্টেমও সেনাবাহিনীতে সংযোজনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সোমবার সকালে বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব তথ্য জানিয়েছেন। সেনাবাহিনীর শক্তিমত্তা বৃদ্ধির ইতিবাচক তথ্য জানিয়ে তিনি এ সময় আরও বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে অত্যাধুনিক অরলিকন গান সিস্টেম সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এর পাশাপাশি অত্যাধুনিক রাডার, সিমুলেটর, মেটোরোলজিক্যাল সিস্টেম সহ উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জামাদির মূল্যায়ন, প্রমিতকরণ ও ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সুযোগ্য নেতৃত্বে গত 2 বছরে সেনাবাহিনীর অগ্রযাত্রার অংশ হিসেবে উন্নত প্রযুক্তির যোগাযোগ সরঞ্জামাদি সিগন্যাল কোরে সংযুক্ত হয়েছে বলেও গুরুত্ব সঙ্গে উচ্চারণ করেন আরডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সংযোজিত হয়েছে। অদূর ভবিষ্যতে বিভিন্ন সেনানিবাসে হাব, স্টেশন সহ টার্মিনাল স্থাপিত হবে, যার মাধ্যমে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সাথে সংযুক্ত হয়ে আধুনিক তথ্য প্রদানে পদার্পণ করব। পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য ফাইবার অপটিক ব্যবহারের পাশাপাশি উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ব্যবস্থা স্থাপিত করা হচ্ছে, যা জোন সদর পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভয়েস ও ডাটা যোগাযোগ নিশ্চিত করবে। এছাড়া বিদ্যমান সাংগঠনিক কাঠামোর সম্প্রসারণের আওতায় বরিশাল সেনানিবাসে 1টি ডিভিশনাল সিগন্যাল ব্যাটালিয়ন, 1টি স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি এবং 2টি ব্রিগেড সিগন্যাল কোম্পানির প্রতিষ্ঠা লাভ করেছে ইতিমধ্যেই।